হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোরমাস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন হচ্ছে সময় সকাল 11টা। এখন আমি খাইনি, এখন আমি খেতে বসবো, তখন থেকে ব্লগটা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি এক জায়গায় বেরোনো আছে, আজকে আমি বাড়ি ফিরবো, তো একটু কিছু কেনার আছে, তো ওই জন্য ব্লগটা করছি। এই দেখো আমাদের জিম আসছে, জিম এসে গেছে, তো চলো খেয়ে দিয়ে নি তারপর বেরোবো। তো ব্রেকফাস্টে রয়েছে অল্প কটা ভাত নিয়েছি, সাথে উচ্ছে আলু দিয়ে বৌদি তরকারি করেছিল সেটা। তো গাইস দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, রেডি হও যা না হও, তাই এই একটা কুর্তি পরে নিয়েছি। আর দিশানও ওখানে, দিশানকেও রেডি করেছে, আমি আর দিশান যাবো, তুমি তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসবো, ছোটোটাকে রেখে যাচ্ছি, ওকে নিয়ে কোথাও এমনিতেও যাই না। চলো ব্যাগটা নিয়ে নিই, যাওয়া যাক, গরম অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, চলো। আমি বেরিয়ে পড়েছি, রাস্তায় দাঁড়িয়ে আছি, আর প্রচণ্ড রোদ রয়েছে বাইরে দেখেছ। আর বেরোনোর সাথে আমি অটোটা পেয়ে গেছি, আজকে ভাগ্যটা ভালো তাই বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। তো আমি প্রায় নীলগঞ্জ অবধি যাবো, মানে বাড়ি থেকে কাছাকাছি একটা অটো ধরলেই হয়ে যাবে। তো চলে এসেছি প্রায় কাছাকাছি, পৌঁছেই গেছি, এক্ষুনি নেমে যাবো অটো থেকে। আর তো অটো থেকে নেমে একটা দোকান, এখানে একটা দোকান আছে অঞ্জলি বলে, অনেকেই চেনো এসে, তো সেখানে গেছিলাম, সেখানে পাইনি। তারপর এই যে এই দোকানটা অঞ্জলি ভ্যারাইটিস, এখানে পাইনি, দোকানটা একটু পুরনো পুরনো হয়ে গেছে। তারপরে এই দোকানে এসেছি, এসে হট করে লেন্স দেখতে পেলাম, তো লেন্সগুলো নিয়েছি এর মধ্যে একটা। চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী কী নিলাম। গাইস বাড়ি চলে এসেছি, এই জন্যই আমি কোনো সেজে গুজে যাইনি, অবস্থা দেখতেই পারছো। গেমে নিয়ে ডিশনকে একটা লেবু কেটে দিলাম, কী কী কিনেছি তোমরা দেখলেই, একটা ডাইপার কিনেছি দুটো, আর একটা বাবুর খাবার, আর একটা লেন্স কিনেছি, এটা এখন পরে দেখবো, একটা লেন্সের সলিউশন, একটা কেস, আর হচ্ছে একটা আয়েস্তি কিনলাম, ওই যে সবসময় পরার জন্য। সোনার একটা আছে, বাট ওটা একটু ছোটো হয়ে গেছে বলে বানানো অবধি এটা বললাম। কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ঠিক আছে? খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, চলো লেন্সটা একটু ট্রাই করে দেখি কেমন লাগে না লাগে। কালারটাও আমি ঠিক বুঝতে পারলাম না, জানি না পরার পর কেমন লাগবে, ফার্স্ট টাইম লেন্স পরবো। ও আর এই গানের দুটো কিনেছি, এই দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথমবার লেন্স পড়তে যে কি কষ্ট পেলাম, দাদা আমাকে এইবার এখানে এসে এসে বলছিল এইভাবে এইভাবে পর, দাদাও হেল্প করছে, তাতেও আমি পড়তে পারিনি। তারপর দাদা বৌদি বললো ইয়ারবাড দিয়ে একটু চেষ্টা করে দাও, ফাইনালি ইয়ারবাড দিয়ে একটা চোখে পড়েছিলাম, আর একটা চোখে হাত দিয়েই কোনো রকমে অনেক কষ্টে ওই চোখে পড়েছিলাম। তো দেখো ফাইনাল রেজাল্ট কি হয়। গাইস দেখো আমার চোখের অবস্থা কি হয়েছে লেন্স পড়তে গিয়ে, আমার তো মনে হয় না যে আমি দ্বিতীয়বার আর পড়বো বলে, এটা মানে অনেকক্ষণ আগে, কিছুক্ষণ আগে পড়েছে, তো এটা এখন ঠিক আছে, এটা যে এইমাত্র পড়লাম, তো ওই জন্য যাই না, হয়তো দু একবার বরাবর ঠিক হয়ে যাবে। তো কেমন লাগছে তোমরা জানিও, আমার তো মনে হচ্ছে আমার আই কালার একই আছে, সেরকম কিছু ডিফারেন্স আমার মনে হচ্ছে না। ব্লু কালারটা কিনলাম না, জানি না কেমন লাগবে, ওই জন্য এইটাই কিনলাম, একটু লাইট আছে। অবশ্যই কমেন্ট করে জানিও আমার অবস্থা দেখো। তো গাইজ এখন একটু নর্মাল লাগছে চোখটা, বাট এই চোখটা জানি না একটু কেমন একটা লাগছে, আর এখন রোদের দিকে অনেক তাকাতে পারছে না, ফার্স্ট টাইম পড়েছি তো জানি না, সেকেন্ড টাইমে কিছু মানে হয়তো ঠিক হয়ে যাবে, বা কিছু। এখনও দেখতে পাচ্ছি চোখটা লাল হয়ে রয়েছে, এই চোখটা বিশেষ করে। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, আমি আজকে বাড়িতেও যাবো, তোমাকে গোছগাছ করতে হবে, তো আমি এখন দিশানকে স্নান টান করিয়ে আসি, তো পরে যখন ফ্রি হবো, ফ্রি হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, এটাকে আমি এখন খুলবো। আমার মানে কেমন একটা অস্বস্তি, এটা আমি বলছি কিছু ফিল করতে পারছি না, বাট এই চোখটা আমার একটু অসুবিধা হচ্ছে, জানি না কিছু ধুলো ফুলো গেছে কিনা। তো চলো আগে ফ্রেশ হই, ফোনটা চার্জে বসাতে হবে। তো আমি বাড়ি চলে এসেছি, আমি তোমাদেরকে বলেছিলাম আজকে আমি বাড়ি যাবো, তো তারপরে আর ব্লগ স্টার্ট করতে পারিনি। তো আস্তে আস্তে একটু রাত হয়ে গেছে, প্রায় 10টা, একটু কেনাকাটা করছিলাম, দিশানের একটা জিনিস কেনা ছিল, সেটা তোমাকে দেখাবো বলেই, তোমাদের দেখাবো বলেই আবার সামনে আসলাম। তো চলো দেখো দিশান কি কিনে নিয়ে আসছে, উঠে দাঁড়া বাবা, উঠে দাঁড়া, দেখো বসে বসে চালাচ্ছে দিশান। এটা হচ্ছে স্কুটার, বাচ্চাদের দেখতে পাচ্ছ যে পা দিয়ে চালাতে হয়, তো জানি না কবে চালানো শিখবে, বাট কেনা হলো, বাবা কিনে দিয়েছে। আর একটা ডাইনোসর নিয়ে এসছে, ডাইনোসর তো ওই যে খাটের পর রয়েছে, শেষ পর পর রয়েছে, আর এই যে আমাদের দিশানকে খাওয়ানো হলো, খাইয়ে দিয়েছে, এখন দিশানকে খাওয়াবো, তারপর ঘুমিয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজে, বাড়ি আসতে আসতে বললাম 10টা বেজে গেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ওকে টাটা, গুড নাইট।